আসামি আব্দুল গফুর হাজির। দেখতে আসেন এখানে খারাই দিছি, আবার হাজির হাজির করতে আসেন কেন? অর্ডার অর্ডার অর্ডার। আপনার নাম? আমার নাম আব্দুল গফুর চৌধুরী। আপনার বাবার নাম? আমার মনে নাই স্যার। কেন মনে নাই কেন স্যার? ওই ঘটনার পরে আপনাকে পুলিশ আমার যে কষা করছে ওতে আব্বার নাম মনে তো আপনি বলেন স্যার। অবজেকশন ইওর অনার, এই লোকটি মিথ্যা কথা বলছে, তার বাবার নাম বলতে পারছে না। আমার মনে হচ্ছে মহামান্য আদালত এই লোকটি আসল খুনি। না স্যার, আমি খুন করি দিই। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনি যে লোকটাকে খুন করেছেন এই লোকটাকে কি আপনি চিনতেন? না স্যার, ওই দিনই জীবনে প্রথম দেখছি, এর আগে বাপের জন্মে তার শহীদ দিয়ে দিই। অবজেকশন ইওর অনার, এই লোকটি মিথ্যা কথা বলছে, এই লোকটি আসলে এই লোকটিকে চিনতে এই জন্য সে খুন করেছে মহামান্য আদালত। আপনি যে লোকটিকে খুন করেছিলেন তখন দিন ছিল না রাত ছিল? স্যার ওই দিন আকাশে প্রচন্ড মেঘ ছিল, তাই দিন না রাত আমি ঠিক বলতে পারবো না। অবজেকশন ইওর অনার, এই লোকটি কিন্তু আদালতের সময় নষ্ট করছে মহামান্য আদালত, সে সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্ত করছে আদালতকে মহামান্য আদালত। আমি বারবার খালি জ্বর সাবরি ইঞ্জেকশন দিতে আসেন কেন? আমি যা বলতে আসি সব সত্য বলতে আসি। এটা ইঞ্জেকশন না, এটা অবজেকশন। ইঞ্জেকশন আদালত, আমি সত্যি কথা বলতে আসি। এটা ইঞ্জেকশন না, এটা অবজেকশন। ওই ওইলে একই কথা, মুই করি নাই। আচ্ছা, আপনি যে লোকটিকে খুন করেছেন তার সাথে কি আপনার কোনো পূর্ব শত্রুতা ছিল? না স্যার, যার জীবনে শহীদ হই নাই তার সাথে আমার কি শত্রুতা? তাহলে এই লোকটাকে খুন করছেন কেন স্যার? আসলে বিষয়টা হয়েছে কি, তারে তো আমি খুন করি নাই, তাকে আমি আস্তে করে আবডালে বলাই লই গিয়ে সবাই করে রান্না করে হের গোস্ত দিয়ে ভাত খেয়ে ফেলাইছি। মহামান্য আদালত, এই লোকটি তো সাধারণ কোনো খুনি নয় মহামান্য আদালত, এই লোকটি জগন্নাথম একজন নরখাদক মহামান্য আদালত, এই লোকটি প্রমাণ হয়ে গেল মহামান্য আদালত, এই লোকটি আসল খুনি। স্যার মুই তো খুন করিনি, মুই গোস্ত চাইনিজ খাইছি স্যার। মিথ্যা কথা বলছে মহামান্য আদালত, মানুষের গোস্ত দিয়ে কখনো ভাত খায়? এই লোকটি নিশ্চিত কোনো ভয়ঙ্কর কোনো খুনি মহামান্য আদালত। স্যার আল্লাহর কিরে স্যার, আমি মানুষ খুন করি নাই স্যার, আমি তো চাইনিজ খাইছি। মিথ্যা কথা বলছে মহামান্য আদালত, এই লোকটি কিন্তু আসল খুনি। আসলে স্যার আমি আপনাদের বিষয়টা খুলে বলি, আমি যে 2 মাস হইল ঢাকা শহরে এসে রিক্সা চালাই, এখন রিক্সা চালাইতে এসে এখন বাড়ির সবাই আবদার করছে যে ফ্যামিলি লইয়া আসো, ফ্যামিলি ঢাকা শহরে লইয়ে আসার পরে তেমন বউ পোলাপান সব মরে ধরছে, চাইনিজ খাবো চাইনিজ খাবো চাইনিজ খাবো, মোর বউ কয় চাইনিজ খাবো, পোলা কয় চাইনিজ খাবো, মাইয়ে কয় চাইনিজ খাবো, মুই গরিব মানুষ মুই কি চাইনিজ খাবার জীবনে দেখছি, চিনিও তার জীবনে। তারপর ওই দিন রিক্সা চালাই যাইতে আসি বিশ্বরোডে কাম চলতে আসো, ওইখানে ওইখানে খারাই এক লোককে জিজ্ঞেস করছি যে ভাই চাইনিজ কি জিনিস, ওই বিশ্বরোডের কন্ট্রাক্টর আনলে চাইনিজ, চাইনা দেশের মানুষ, আমি কে আর বুঝছি ওই চাইনিজ সেই চাইনিজ না, আমার এ দেখাই দিছে যে ওই যে দাঁড়াই রয়েছে এটাই চাইনিজ, আমি তোর ওই লোকরে বলাই লই যে সবই করে বাদ দিয়ে খেয়ে ফেলেছি। স্যার আগে যদি জানতাম এই চাইনিজ সেই চাইনিজ না, আমি জীবনেও খাইতাম না স্যার, জীবনেও খাইতাম না। মহামান্য আদালত, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল আসামি আব্দুল গফুর আমার মক্কেলকে খুন করেছে, সুতরাং 302 ধারা মোতাবেক তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শাস্তি কামনা করছি। অর্ডার অর্ডার অর্ডার।